ওভারটাইম কমে যাওয়ায় পোশাক শ্রমিকদের টিসিবি কার্ডের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এই কর্মসূচি বাস্তবায়িত হলে শিল্পাঞ্চলে কম দামে শ্রমিকরা পণ্য কেনার সুযোগ পাবেন। এতে করে শ্রমিকদের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে মনে করেন তারা। ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন উদ্যোক্তারা, বিষয়টি ইতিবাচক হিসেবে দেখার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। শেরফুল আলমের রিপোর্ট। বিশ্বমন্দায় তৈরি পোশাক শিল্পের ক্ষুদ্র ও অতিক্ষুদ্র অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। আবার যেসব গার্মেন্টস এখনও সচল সেখানেও কমেছে কাজের পরিধি। শ্রমিকরাও আগের মতো বাড়তি কাজের সুযোগ পাচ্ছেন না, তাদের আয়ের পরিমাণও কমছে। অন্যদিকে নিত্যপণ্যের বাজারও চড়া, নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে তাদের আয়ের বড় একটা অংশ ব্যয় হচ্ছে। সংকট কাটিয়ে সাময়িক রপ্তানি বাড়লেও শ্রমিকদের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। সামনে রমজান ও ঈদ আসায় জীবনমান উন্নয়নে এখনই শ্রমিকদের সরকারি সেবার আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। 90% কারখানা ওভারটাইম হচ্ছে না, এবং আমার জানার মতে প্রায় 20-25% কারখানা অর্ডার কমে চলতেছে, ফলে শ্রমিকরা যে তাদের স্বাভাবিক যে জীবন, তাদের যে জীবনমান তারা মেনটেন করে, সেখানে তারা ওভারটাইমটাকে একটু হিসাবের মধ্যে নিয়েই করে। কিন্তু এখন ওভারটাইম না পাওয়াতে এবং এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে তাদের যে জিনিসপত্রের দাম আমাদের মার্কেটে যে পরিমাণ বেড়ে গেছে, ফলে তাদের জীবন ধারণে একটু সমস্যা হচ্ছে। এই জায়গাটাকেই তাদেরকে কিছুটা লাঘব করার জন্য আমরা আসলে সরকারের কাছে দাবি জানিয়েছি যে রেশনিং চালু করার জন্য, যারা নাকি অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি, সেই শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু করার জন্য। তারা আমাদেরকে এইভাবে ইনভলভ হতে বলে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইনভলভ হব, আমরা ডিস্ট্রিবিউশন প্রসেস যদি থাকতে বলে আমরা থাকবো। টিসিবি কার্ডের আওতায় বর্তমানে দেশের 1 কোটি পরিবারে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি করা হচ্ছে। সেখানে বাজারের চেয়ে কম দামে ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ পাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। পোশাক শ্রমিকদের এই সুবিধার আওতায় আনার চিন্তা করছে সরকার। আমরা আলোচনা করব যে সম্ভব কিনা, কতজন কি প্রক্রিয়া দেওয়া যেতে পারে, সম্ভব কিনা আমরা একটা পজিটিভলি ব্যাপারটা দেখব, যাতে করে শ্রমিকরা এই সুযোগটা পায়। পোশাক শিল্প তো ঢাকার আশেপাশেই সব, ঢাকা, গাজীপুর, আশুলিয়া, এই বেল্টাতেই তো ঠিক করা হবে। আশা করছি আমরা এই বেলটাকে প্রথম কনসিডারেশনে নেব। বর্তমান প্রক্রিয়ার মাধ্যমে টিসিবির কার্ডে পোশাক শ্রমিকদের জন্য পণ্য বিক্রি সম্ভব। এই উদ্যোগে ঢাকার আশেপাশের শিল্প অঞ্চলের শ্রমিকরা অগ্রাধিকার পেতে পারে বলে জানিয়েছেন পোশাক রপ্তানিকারকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।